হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ শশি ফ্রম শশিস ডায়েরি। এত সুন্দর প্যাকেজিংয়ের পার্সেল আমি মনে হয় ফার্স্ট টাইম পেয়েছি। এত সুন্দর করে র্যাপিং করা ছিল, এটা আমার খুলতেই ইচ্ছে করছিল না একদম। প্যাকেজিং এত সুন্দর, অবশ্যই ভেতরে আরও সুন্দর সুন্দর জিনিস আছে। চলেন আপনাদের সাথে আনবক্স করি। আজকের পার্সেলটা এসেছে লেস স্টার ডিভাস থেকে, আমি ক্যাপশনে লিঙ্ক মেনশন করে দিব। পার্সেলটা খোলার পর ফার্স্টেই না হলুদ কালারের একটা পেজ দেখতে পেলাম। ফার্স্টে ভেবেছি এটাও মেবি প্যাকিং, কিন্তু খোলার পর দেখলাম খুব সুন্দর করে একটা লেটার পাঠানো হয়েছে আমাকে। আমাকে মোটিভেট করার জন্য অপু এত সুন্দর করে কিছু ওয়ার্ডস লিখেছে, আমার এত বেশি ভালো লেগেছে জিনিসটা। প্রথমেই হাতে পেলাম আমার পছন্দের চকলেট কিটক্যাট, এরপর আছে সেই গ্ল্যামের একটা ব্লাশ, সবকিছু আমি খুলে আপনাদেরকে দেখাবো। আর এগুলো কিন্তু সবগুলো অরিজিনাল প্রোডাক্ট। সি গ্ল্যামে শুধু ব্লাশ না, হাইলাইটারও পাঠানো হয়েছে আমাকে। নেক্সট হচ্ছে ভ্যাসলিনের একটা লিপ বাম। লাস্টলি দেখলাম একটা বক্স আছে, এই বক্সের মধ্যে কি হতে পারে? খুব সাবধানে টিস্যু দিয়ে মোড়ানো আছে। খোলার পর দেখি খুবই সুন্দর কুন্দলের ইয়াররিংস। এই কুন্দলের ইয়াররিংস এর কোয়ালিটি কতটা ভালো সেটা আমি আপনাদেরকে পরে বুঝালে আপনারা বুঝবেন হয়তো বা। পার্সেল আনবক্সিং করা শেষ, কিন্তু ভেতরে জিনিসগুলো কেমন সেগুলো না দেখলে আপনারা কি বুঝতে পারবেন? এত সুন্দর প্যাকেজিং, আমি অনেক দিন ধরে চিন্তা করছিলাম সেই গ্ল্যামের প্রোডাক্ট কিনবো। এটা হচ্ছে সেই গ্ল্যামের হাইলাইটার, আর এটা শেড হচ্ছে টি কেক। আর যে ব্লাশটা পাঠানো হয়েছে সেটা শেড নাম্বার হচ্ছে 104, রিস্কি বিজনেস। আর এটা নিয়ে কি বলবো, এটা অরিজিনাল ইন্ডিয়ান কুন্দনের ইয়াররিং। আজকে অনেক মাস যাবত সি গ্ল্যামের প্রোডাক্ট নিয়ে সোশ্যাল মিডিয়াতে একদম তোলপাড় লেগে গেছে, এত বেশি ওভার হাইপড এই প্রোডাক্টগুলো। মানে ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, টিকটক বলেন, সব জায়গায় সবাই এটা রিভিউ শেয়ার করছে, সবাই ইউজ করছে। আমি নিবো চিন্তা করে নেওয়াই হচ্ছিল না, অনেক জায়গায় দেখলাম প্রাইস বেশি। ইউজ করার আগে একটা কথা আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো, এই পেজ থেকে আপনারা অর্ডার করলে সবচেয়ে লো প্রাইসে এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন। যেহেতু আমি অলরেডি সুন্দর করে সাজুগুজু করে বসেছিলাম, মেকআপের উপর এই শিগ্ল্যামের প্রোডাক্টগুলো ইউজ করলে আপনারা বুঝবেন না। এজন্য আমি আগে যে হালকা ব্লাশ আর হাইলাইটার ইউজ করেছি সেটার উপর আবার ফাউন্ডেশন দিয়ে নিয়েছি, তারপর আমি প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করব, যাতে আপনারা প্রপারলি বুঝতে পারেন শেডগুলো কেমন, কোয়ালিটি কেমন। দেখেন আপনাদের জন্য কত কষ্ট করি আমি। ফার্স্টে আমি ব্লাশটা ইউজ করব, আমি অনেক বেশি এক্সাইটেড, আপনাদেরকে বোঝাতে পারবো না। আর বেশি কথা না বলি, এখন অ্যাকচুয়ালি ইউজ করে দেখি আসলে যেটার এত হাইপ উঠেছে এটা কতটা ওয়ার্থ ইট। দেওয়ার জন্য যে অ্যাপ্লিকেটারটা দেওয়া হয়েছে এটা কি কিউট। আমি ফার্স্টে ভেবেছি অল্প অল্প করে দিব, কিন্তু দেওয়ার সময় এত ভালো লাগছিল আমি মেবি বেশিই দিয়ে দিয়েছি। এখন হচ্ছে ব্লেন্ড গেম। মাই গড, বিশ্বাস করেন একদম মেকআপের উপর বসে গেছে। আমি ভেবেছিলাম আমার মুখে অলরেডি মেকআপ আছে, এখন হয়তো ভালোভাবে বসবে না। আমি হাত দিয়ে ব্লেন্ড করছি, এত সুন্দর করে মিশে গেল, আর শেডটাও এত প্রেটি। অনেকদিন পর আমি এত সুন্দর শেডের একটা ব্লাশ পেয়েছি। কোনো পাফ কোনো ব্রাশ ইউজ করছি না, হাত দিয়ে হালকা করে ব্লেন্ড করছি, একটুতেই এত সুন্দর ব্লেন্ড হয়ে গিয়েছে। আই অ্যাম সো ইমপ্রেসড, ট্রাস্ট মি। আমি জানি এক্সাইটমেন্টে অনেক বেশি ব্লাশ দিয়ে ফেলেছি, এটাকে আমি ফিক্স করে ফেলবো। এজন্য আমি যেই পাফটা দিয়ে ফাউন্ডেশন দিয়েছিলাম সেটা দিয়ে হালকা উপরে একটু টাচ আপ করে নিচ্ছি। আমি জানি না আমার মুখের এক্সপ্রেশন দেখে আপনারা বুঝতে পারছেন নাকি, ইটস টু গুড। এখন আমি একদম অনেস্ট ওপিনিয়ন দিব, সবাই ভালো বলছে দেখে, ট্রেন্ডিংয়ে চলছে দেখে না, এটা আসলেও অনেক বেশি ভালো, আমার কাছে খুবই পছন্দ হয়েছে। আপনারা প্লিজ এটা নিয়ে ট্রাই করে দেখবেন যারা ব্লাশ খুঁজছেন ভালো ব্র্যান্ডের। এখন আমি হাইলাইটারটা ট্রাই করব, আর হাইলাইটার দিতে দিতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। নেওয়ার সময় আমি পেজ ওনারের সাথে প্রাইসিং এর ব্যাপারে কথা বলি। বেশ কিছু ভিডিওতে আমি দেখেছি যে অনেকে সেলে এই প্রোডাক্টগুলো কিনছে 700-800 টাকা করে, কিন্তু তার থেকে এই পেজে এই অরিজিনাল প্রোডাক্টগুলো অনেক কম প্রাইসে পাওয়া যাচ্ছে। আপুকে আমি যখন জিজ্ঞেস করলাম অন্যদের থেকে আপনি এত কম প্রাইসে কিভাবে দিচ্ছেন, উনি আমাকে জানালো এটা ওনার নতুন বিজনেস, উনি এখন প্রফিটের চিন্তা করছে না। ওনার মেইন মোটিভ হচ্ছে এখন পেজটাকে গ্রো করা, এজন্য উনি সবচেয়ে কম প্রাইসে এই প্রোডাক্টগুলো এখন সেল করছে। আমার কাছে মনে হয় এটা একটা বেস্ট অপরচুনিটি, যারা সি গ্রামের প্রোডাক্ট কিনতে চাচ্ছেন লেস স্টার ডিভাস থেকে অর্ডার করবেন, অনেক কম প্রাইসে পেয়ে যাবেন। নাও লুক এট দিস গ্লো, এত সুন্দর হাইলাইটারটা গ্লো দিচ্ছে আমার স্কিনে দেওয়ার পর। আবারও এক্সাইটমেন্টে আমি বেশি প্রোডাক্ট নিয়ে নিয়েছি, এক্সট্রা অ্যামাউন্টটা আমি চোখের আইশ্যাডো হিসেবে দিয়ে দিয়েছি, এটাও খুব সুন্দর হয়ে ব্লেন্ড হয়ে গেল। মানে আমার মুখে এক গামলা মেকআপ ছিল, সেটার উপর দিলে অবভিয়াসলি ক্র্যাক করার কথা। নাথিং, হালকা হাত দিয়ে ড্যাব ড্যাব করলাম, সুন্দর করে স্কিনের সাথে মিশে গেছে, সেটাও খুবই সুন্দর। লিকুইড ব্লাশ আর হাইলাইটার আমি ফার্স্ট টাইম ইউজ করছি, আমার এক্সপিরিয়েন্স তো খুবই ভালো। মেকআপের উপর যদি আপনারা বুঝতে না পারেন এজন্য আমি হাতে দিয়ে দেখাচ্ছি, দেখেন জাস্ট মিশে গেল। শুধু এই দুইটা শেড না, আরো অনেক শেড অ্যাভেলেবেল আছে, আপনারা পেজে চেক আউট করেন, আমি বলবো বেস্ট প্রাইসে পেয়ে যাবেন। কোনো প্রোডাক্টের প্যাকেজিং যখন সুন্দর হয়, সেটার কোয়ালিটি যখন ভালো হয়, মুখে দেওয়ার পর যখন মিশে যায়, এর থেকে বেশি আর কি লাগে মেকআপ প্রোডাক্টের ক্ষেত্রে। শিগলা
গ্ল্যামের রিভিউ আমি দিয়ে দিয়েছি, আপনারা নিতে পারেন, রিগ্রেট করবেন না। এখন এই জুয়েলারিটার কথা তো ভুলে গেলে চলবে না। ইয়াররিং হিসেবে পরে পরবো, দেখেন এটা যদি আমি টিকলি হিসেবে পরি কোনো লেহেঙ্গার সাথে কি পরিমাণ ভালো লাগবে। এটাকে আপনারা দুইভাবে পড়তে পারবেন, শুধু ইয়াররিংসটাও পড়তে পারবেন আর এটার সাথে একটা টানাও দেওয়া আছে। সবসময়ের মতো আমি ডিটেইলে রিভিউ দিব, আমি নর্মালি পরেও দেখাবো আপনাদেরকে, টানা সহও পরে দেখাবো। আমার আগের জুয়েলারিগুলো আমি খুলে নিয়েছি কারণ এটা একটাই এনাফ, আর আমি বলতে চাই ইটস অ্যাকচুয়ালি ভেরি প্রিটি। ওয়েডিং সিজন আসছে সামনে, সবাই গর্জিয়াস জুয়েলারি পরে বিয়ের দাওয়াত খেতে যাবেন। আমি তো একজোড়া নিয়েছি, অনেক কালার কম্বিনেশনের জুয়েলারি আছে, আপনারা তাড়াতাড়ি এগুলো নিয়ে ফেলেন কারণ এগুলোর প্রাইসও অনেক কম। এগুলো যেহেতু অরিজিনাল ইন্ডিয়ান জুয়েলারি, অবভিয়াসলি কোয়ালিটি অনেক বেশি টপ নচ হবে। আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমি একটা সিম্পল শাড়ির সাথে পরেছি, গর্জিয়াস শাড়ির সাথে পরলে তো আরও ফুটে উঠবে। এখন টানা দিয়ে পরি আপনাদেরকে দেখাচ্ছি, এটার সাথে খোপা করলে মেবি আরও বেশি মানাবে। আমার মনে হচ্ছে এখন যদি কোনো হলুদের প্রোগ্রাম হতো আর আমি এইভাবে যেতাম, খুব ভালো লাগতো। কোনো ক্লিপ কোনো কিছু দিয়ে আমি এটা আটকাইনি, সিম্পলি একটা হুক দেওয়া আছে যেটা চুলের সাথে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। সামনে থেকে দেখতে তো ভালো লাগছে, পিছন থেকে কেউ যদি দেখে তারপরও আপনাকে কমপ্লিমেন্ট করবে। দেখে মনে হচ্ছে অনেক হেভি জুয়েলারি, কিন্তু পরার পর কিন্তু আমার কাছে অতটা হেভি লাগেনি। এই ইয়াররিংটা পরে যদি আজকে আমি এই শাড়ির সাথে বাইরে যেতাম ভালো লাগতো, কিন্তু অনেক বেশি ওভার ড্রেসড হয়ে যেত। নেক্সট কারো ওয়েডিং প্রোগ্রাম সামনে থাকলে অবশ্যই আমি এই জুয়েলারিটা পরবো। এত সুন্দর সুন্দর জিনিস পরে আমার ঢং যেন শেষই হচ্ছে না, আই থিঙ্ক আমি আপনাদেরকে বোর করে ফেলছি। এই পার্সেলের সাথে আরেকটা প্রোডাক্ট হচ্ছে ভ্যাসলিনের লিপ বাম, এটাও অরিজিনাল, এটার স্মেলও খুব সুন্দর, কিন্তু আই থিঙ্ক আমি শুনতে পাচ্ছি আই এম নট শিওর ভ্যাসলিন মেবি ইসরায়েলকে সাপোর্ট করে, এই জন্য আনফর্চুনেটলি আমি এটা এখন ইউজ করছি না, কিন্তু আপু যেহেতু শখ করে পাঠিয়েছে এই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভ্যাসলিনের সব প্রোডাক্টই ভালো এটা আমরা জানি, কিন্তু এটার স্মেলটা খুবই সুন্দর এই ফ্লেভারটার। থ্যাংক ইউ সো মাচ লেস্টার ডিভাস, এত সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন জিনিস আমাকে পাঠানোর জন্য। অ্যান্ড বিগ থ্যাংক ইউ আমার মতো যারা এগুলো অ্যাফোর্ড করতে পারছিল না বেশি প্রাইস দেখে, তাদের জন্য এগুলো কম প্রাইসে অ্যাভেলেবেল করে দেওয়ার জন্য। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।